চলো আবার ট্রেনের মধ্যে কথা হবে আবার স্যার। শান্তিপুর থেকে কলকাতায় যাওয়ার জন্য আমরা ট্রেনে উঠে পড়েছি, তো ভাবা যায়, মানে আমি তো জাস্ট অবাক যে কে আজকে ইন্ট্রো দিল। হ্যাঁ, আমার 6 বছরের ছেলেটাও আমাকে দেখে দেখে শিখে গেছে যে কীভাবে ব্লগের মধ্যে কথা বলতে হয়, কী কী বলতে হয়। তো যাই হোক, আমরা কলকাতায় পৌঁছে গেছি, এবার আমরা ওই মানে আমাদের যেখানে ট্রেন দিয়েছে সেখানে যাব। তো চলো বাবার আবার কী বলছে শুনে নি। বল কিছু বল। বাবান কি দুর্দান্ত বলছে, আমার তো ভীষণই ভালো লাগছে। তো আমি ঠিকই করেছি বাবানকে দিয়ে এবার বলাবো, দেখবো কতটা কি ঠিক বলতে পারে। এই ব্লগটা কিন্তু পুরো বাবানই বলেছে, তো তোমরা স্কিপ করবে না, শুনবে। আর কার কেমন লাগলো অবশ্যই জানাবে। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, আমাদের ট্রেনটা 7:20 একদম রাইট টাইমেই ছেড়েছে। তো যাই হোক, আজকে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে। কালকে সকালবেলা তোমাদের সাথে আবার দেখা হবে। তো এখনকার মতো টাটা বাই। তোমাদের বলেছিলাম এখন রাত্রির হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছি, কালকে সকালে দেখা হবে, একটু পরে সকাল হয়ে যাবে। বাই বাই টাটা, সকালে হলে দেখা হবে। কিন্তু ঠিকঠাকই বলা বলি করছে। ট্রেন থেকে নামবো, তারপরে তারপরে সূর্যকে দেখা হবে তোমাদের সঙ্গে। এখন টাটা বাই। তো আমরা পুরীতে ঢুকে গেছি, বাবান তোমাদের বলেই দিল শুনতে পেলে। তো এখন আমরা পুরী স্টেশন থেকে হোটেলের দিকে যাব, তো সেই জন্য সামনের দিকে যাচ্ছি একটা অটো টটো করে, যাই হোক একটা কিছু গাড়ি ভাড়া করে হোটেলের দিকে যাব। ওখানে গিয়ে আবার হোটেল টোটেল খুঁজতে হবে, কারণ আমরা অনলাইন বুকিং করিনি, কারণ অনলাইনে অনেক সময় একরকম দেখায় আর একরকম হয়, সেই জন্য অনলাইন বুকিং করিনি। তো আমি আর বাবান এখন সমুদ্রের বিচের ধারে দাঁড়িয়ে আছে, আর দেখো সূর্য ওঠা দেখছি। তো আর বাপ্পা গেছে হোটেল দেখতে, তো যতক্ষণ খুঁজে আসবে ততক্ষণে আমি আর বাবান এখানেই ওয়েট করব। আর সূর্য ওঠা দেখছি, তোমরাও আমাদের সাথে সূর্য ওঠাটা দেখো। বাপ্পা হোটেল পেয়ে গেছে, আমরা হোটেলের কাছাকাছি চলে এসেছি, এক্ষুনি ভেতরে ঢুকে তোমাদের আর কি রুমটা দেখাবো। তো আমরা একদম সি বিচের ধারেই হোটেল নিয়েছিলাম, পরে আমরা বাইরে থেকে তোমাদের দেখাবো। এটা হচ্ছে আমাদের রুম, বাবা নিশেই আর কি অনেকক্ষণ বাইরে ওয়েট করেছে, তো তাই একটুখানি ক্লান্ত হয়ে গেছে, তো আবার ট্রেনে ভালো ঘুমও হয়নি, সেই জন্য বাবা নিশেই শুয়ে পড়েছে। আর এইটা হচ্ছে আমাদের রুমটা, আমার তো খুব পছন্দ হয়েছে, ছোট্টর ওপর বেশ নিট অ্যান্ড ক্লিন, খুবই ভালো, আর বিচের ধারে বলে আরও বেশি ভালো লেগেছে। তো ফ্রেশ ট্রেশ হয়ে সমুদ্রের ধারে গিয়ে আবার তোমাদের সমুদ্র দেখাচ্ছি। ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এখন খেতে যাচ্ছি সকালে, তাই তো বাবান? বাবান বাবান আজকাল ভালো ইন্ট্রো দিচ্ছে, ভালো কথা বলছে, তাই তো বাবান? ভিডিওতে অনেক হেল্প করছে। এই যে একদম সমুদ্রের সামনে আসি, আরও কাছ থেকে সমুদ্রটা দেখাবো আমি, নিচে নামি তারপর। এই যে আমি একদম বিচের ধারে চলে এসেছি, আমরা এখন চায়ের দোকানে বসে আছি, একটু চা খাবো সকালে আর কি, ব্রেকফাস্টটা এখান থেকে করব। তো করে টোরে তারপর একটু বেলা হলে আর কি সমুদ্রে এখানে নামবো। তো দেখতে পাচ্ছ কি ঢেউ, আর মানে এত গর্জন, এত আওয়াজ। আর অনেক দিন পর পুরীতে এলাম, সে 7 বছর আগে মনে এসেছি,
তো খুবই ভালো লাগছে আমার। আর বাবানের তো ফার্স্ট টাইম আর কি বাবান সমুদ্র দেখছে, ও ভীষণ মজা পাচ্ছিল, ভীষণ আনন্দ করেছে। তো আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, আজকের মতো টাটা বাই।